হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এসে গেছি ম্যাক্সের একটা স্টোরে। এখানকার যা যা দিওয়ালি স্পেশাল নতুন নতুন কালেকশন উঠেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে তোমাদের কিছু এথনিক ড্রেসের কালেকশন দেখাই। কি দারুণ দারুণ কালেকশন উঠেছে জাস্ট দেখো। এগুলো রয়েছে অরেলিয়া ব্র্যান্ডের কালেকশন। এইরকম টাইপের সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশনগুলো উঠেছে। এগুলোর প্রাইস রয়েছে 3599 করে, 3500 টাকা করে রয়েছে এগুলোর প্রাইস। ভীষণ সুন্দর এবং এলিগেন্ট দেখতে। আজকে একটু প্রাইজি রেঞ্জের কালেকশন দিয়ে স্টার্ট করছি, তবে সমস্ত রকম রেঞ্জের কালেকশন কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। এদিকে দেখো সুন্দর সুন্দর কালারগুলো উঠেছে, পুরোটাই ঘুরে দেখাবো তোমাদের। তার আগে সকলকে জানাই শুভ মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। সকলের পুজো এবছর আশা করি ভালোই কাটছে এবং আগামীতেও ভালো কাটবে। এই বছরটা খুব খুব ভালো কাটুক সবার এই কামনা করি। মজাদার কাটুক, আনন্দে কাটুক, সবাই সুস্থ থাকুক। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ঈশ্বর সেবা করার আগে জীবকে সেবা করাটা খুব দরকার এবং তাকেদের সেবা করলেই ঈশ্বরের সেবা হয়ে যায়। তো সবাই সবাইকে একে অপরকে ভালো রাখুন। দিওয়ালি তো আসছেই, তার সাথে সাথে তার পেছন পেছন আসতে চলেছে ভাইফোঁটা। বাঙালিদের ভাইফোঁটা সবথেকে বড় একটা অকেশন বলতে পারি। তো সেই জন্য কিন্তু প্রচুর গিফট করার জন্য তো দরকার হয়ই, জামা কাপড়ের বোনদের গিফট করার জন্য। আর সেই হিসাবে যদি তোমরা শপিং করতে চাও তাহলে এরকম টাইপের জামাগুলো কিন্তু অবশ্যই দেখতে পারো। এরকম টাইপের কুর্তিগুলো ভীষণ সুন্দর সুন্দর কালার অপশনের ওপর কিন্তু কুর্তি উঠেছে। ম্যাক্সের কালেকশন সবসময় একটা রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করে। তোমরা তো জানোই কোনো ভিডিও আমার স্পন্সর হয় না, তাই জন্য যেটা আমার ভালো লাগে তোমাদের জানিয়ে দিই, আবার যেটা ভালো লাগে না সেটাও বলে দিই। এর আগের ভিডিওগুলো যারা চেক করোনি তাদেরকে জানিয়ে রাখি, এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সটা যদি খোলো তখন কিন্তু একটা প্লেলিস্ট অপশন পাবে শপিং প্লেলিস্ট বলে। সেটা ওপেন করলেই তোমরা পরপর সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। সেখানে রিলায়েন্স ট্রেন্ডস, স্মার্ট বাজার, জুডিও, প্যান্টালুনস, সমস্ত জায়গার বিবার, ওয়েস্ট সাইড, হাতিবাগান, নিউ মার্কেট, সমস্ত জায়গার কালেকশন কিন্তু শেয়ার করেছি। এখানে দেখো 299 টাকা করে টপ রয়েছে। ভীষণ ভালো ভালো কোয়ালিটির কিন্তু টপের কালেকশন এখানে দেখতে পাচ্ছি। অনেক সময় ঘরে পরার জন্য তো টপ দরকার হয়, 300 টাকার মধ্যে যদি টপ চাও তাহলে পাবে এখানে। আর এখানে দেখো 700 টাকার মধ্যে তোমরা জিন্স পাবে। এগুলো কিন্তু স্লিম ফিট জিন্স রয়েছে এবং এই সুন্দর কোয়ালিটির জিন্সগুলো কিন্তু বেশ কমফোর্টেবল হয়, কারণ আমি পার্সোনালি নিজে ইউজ করেছি, খুব ভালো হয় এই জিন্সের কোয়ালিটিগুলো। এখানে 399 টাকারও টপসের প্রচুর কালেকশন রয়েছে। দেখো হিউজ কালেকশন রাখা রয়েছে টপসের, সমস্ত রকম কালার সহ। আর এইদিকে কিন্তু সোয়েটারের কালেকশনও উঠে গেছে, প্রচুর সোয়েটার উঠে গেছে আমি দেখতে পাচ্ছি। কারণ পুজোটা এবার যেহেতু দেরিতে পড়েছে না, তাই জন্য শীতটা যেন খুব তাড়াতাড়ি পড়েছে। আমি জানি না, তোমরা একটু আমার সাথে শেয়ার করো, যারা যারা প্যান্ডেল হপিং করছো তারা রাতের দিকে কি একটু ঠান্ডা ঠান্ডা বুঝতে পারছো? আমি তো প্রচণ্ডভাবে ফিল করছি, যেন আগে যেমন হতো না যে পুজোটা শেষের দিকে পড়তো আর এরকম ঠান্ডা ঠান্ডা ফিল হতো, ঠিক সেরকমই এইবার যেন মনে হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে রাতের দিকে। কারণ এই পুজোটা কেটে গেলেই শীত শীত ভাবটা চলে আসবে। তো শীতের জামা কাপড়ের প্রচুর কালেকশন উঠে গেছে, তবে হ্যাঁ আরও উঠবে, তখন শীতের কালেকশনগুলো আরও ধরে ধরে তোমাদের সাথে শেয়ার করব।
আমি মোটামুটি যা যা পেরেছি সবকটার দামগুলো দেখানোর চেষ্টা করেছি। যদি একটু ভালো করে ফোকাস করে দেখে থাকো তাহলে কিন্তু দামগুলো তোমরা দেখতে পাবে। যেগুলো যেগুলো পসিবল হয়েছে আমি দেখিয়ে দিয়েছি। 799 টাকা করে সোয়েট শার্টগুলো এত সুন্দর সুন্দর উঠেছে না, দেখে মনে হচ্ছিলো যে না খুব 799 না 599ও সোয়েট শার্ট রয়েছে। আর এরকম টাইপের প্যান্টগুলোও কিন্তু বেশ উঠেছে এবার দেখতে পাচ্ছি। এ দেখতে পাচ্ছ সোয়েটারে একদম ভরপুর হয়ে গেছে। এর পরের কালেকশন যখন শেয়ার করব তখন আমার তো মনে হচ্ছে প্রচুর সোয়েটার কালেকশন তোমাদের সাথে শেয়ার করতেই হবে, কারণ তখন উইন্টার কালেকশন উঠেই যাবে। এদিকে কোয়ার্ট সেটগুলোর মধ্যেও কিন্তু সোয়েটার কালেকশন উঠে গেছে। জিন্সের জ্যাকেটগুলো দেখো 1000 টাকা করে রয়েছে দাম। যেদিকে তাকাচ্ছি সেই দিকেই সোয়েটশার্ট সোয়েটার সমস্তটা। এদিকে দেখতে পাচ্ছ 299 টাকার টপগুলো, এত সুন্দর সুন্দর কালার উঠেছে। আর এই বছর পুজোয় তো ল্যাভেন্ডার কালারের ছড়াছড়ি, আর সকলেই প্রায় চিকনকারি কুর্তি কিনে নিয়েছে। যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই দেখছি আমি সবাই একটা করে চিকনকারি পরেছে। মানে পুজোর শুরু থেকে আজকে অবধি তো আমি দেখেইছি প্রচুর চিকনকারি কুর্তি, মানে গুনে শেষ করা যাচ্ছে না। তো এবার আমার পুজোয় একটাও চিকনকারি হয়নি। তোমরা কারা কারা চিকনকারি কুর্তি কিনেছো আমাকে জানিও কমেন্ট করে। আর এই টাইপের ভিডিও যদি পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটনটাকে ক্লিক করে দিও, তাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পাবে সবার আগে অবশ্যই। প্রত্যেক দিন দুপুর 1টার সময় আর সন্ধ্যে 7টার সময় আমি এই শপিং রিলেটেড ব্লগসগুলো ছেড়ে থাকি। যদি এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করো তাহলে অবশ্যই কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট আমাকে অনেক অনেক অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, যাতে আমি আরও অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি, সেই আশীর্বাদ করো। চলো এবার ওই দিকটায় যাওয়া যাক, ওই দিকটায় গিয়ে দেখা যাক আর কী কী কালেকশান উঠেছে। নাইটওয়্যারের ওপর প্রচুর কালেকশান কিন্তু উঠেছে এবার ম্যাক্সে দেখতে পাচ্ছি। মানে একই রকম প্যান্ট আর টপের কালেকশান যদি খুঁজছো তাহলে কিন্তু এখানে প্রচুর অপশন পেয়ে যাবে। দেখো সুন্দর ডিসপ্লেতে কিন্তু সাজিয়ে রাখাও রয়েছে। ওয়েস্টার্ন কালেকশানগুলো কিন্তু ম্যাক্সের দুর্দান্ত হয়, চরম কিছু ওয়েস্টার্ন কালেকশন হয়। তবে হ্যাঁ, এখন আমি যখন গেছিলাম আর কি তখন কিন্তু কালেকশানগুলো ছিল না, তবে এরপরের ভিডিওতে হয়তো নতুন নতুন ম্যাক্সের কালেকশান ওয়েস্টার্নের ওপর আরও দেখতে পাবে, কারণ এরপরের বার যখন যাব তখন কিন্তু প্রচুর কালেকশান উঠবে। এখানে দেখো এরকম কোয়ার্ট সেটগুলো রাখা রয়েছে, এগুলো 2000 করে রয়েছে প্রাইস। এইদিকেও রাখা রয়েছে এরকম প্রচুর, আর এইদিকে রয়েছে ওয়ান পিসগুলো। ওয়ান পিসগুলোর ভ্যারাইটি নিয়ে পরের ভিডিওতে আসছি। চলো আজকের ভিডিওটা এই অবধিই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।